বিন্যাস ও সমাবেশ সংক্রান্ত সমস্যার এক নাম্বার প্রবলেমটা এবার আমরা আলোচনা করব। এক নাম্বার প্রবলেমে দেওয়া আছে এন মাইনাস ওয়ান পি থ্রি এন প্লাস ইস টু এন প্লাস ওয়ান পি থ্রি ইজুকাল টু ফাইভ ইস টু টুয়েলভ। এখান থেকে আমরা কি লিখতে পারব, সমাধান করি। এটা সমাধান করলে কি হয়, সমাধান আমরা এখন এইটার এই প্রবলেমটার সমাধান নিয়ে আলোচনা করব। কিভাবে সমাধান করব একটু দেখে আসি। এন মাইনাস ওয়ান পি থ্রি ইস টু এন প্লাস ওয়ান পি থ্রি ইজুকাল টু ফাইভ ইস টু টুয়েলভ। সো এই টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল is to n plus 1 factorial divided by koto n plus 1 minus 3 factorial. এটাকে আমরা লিখব 5 is to 12. সো আমরা কি জানি, অনুপাত মানেই হচ্ছে ভাগ। তো আমরা এখন কি করব দেখি, n minus 1 factorial divided by n minus 4 ফ্যাক্টোরিয়াল। সো এইটাকে যদি এই টার্মটাকে আমরা যদি উল্টা দিই, গুণ করে দিই, ভাগ আছে গুণ করে দিলে কত হবে, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এবং নিচে হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এইটা হবে কত, 5 ডিভাইডেড বাই 12। এখন এই টার্মটা থেকে আমরা কি করব, এই জিনিসটাকে ভ্যানিশ করে দেবো। এই জিনিসটাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য আমরা এই দুইটা টার্মকে ভেঙে ফেলবো। ভেঙে ফেললে দেখা যাক আমরা এই দুইটা ফিনিশ করতে পারি কিনা। এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এন টু ফ্যাক্টোরিয়াল রুলস অনুযায়ী আমরা কি জানি যে মাইনাস আকারে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে ফ্যাক্টোরিয়াল মানের কোনো পরিবর্তন হয় না। এন মাইনাস টু এখান থেকে আমরা লিখতে পারি এন মাইনাস থ্রি n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। আবার নিচে কি হয় n প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান শুরু দিয়ে আমরা ওয়ান মাইনাস করি এন পাই, এন থেকে মাইনাস করলে মাইনাস ওয়ান করলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু আমরা কত লিখব, ফাইভ বাই টুয়েলভ। সো এখানে কি করব, টার্মটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে এই টার্ম এবং এই টার্ম কাটাকাটি যায়, এই টার্ম আর এই টার্মটা আমরা বাদ দিতে পারি। সো এইটা এইটা বাদ আর এইটা আর এইটা বাদ। সো এখান থেকে আমরা কি লিখব, এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আর এখানে এন ফাইভ বাই টুয়েলভ। সো এখন কি করব আমরা, এই টার্মটাকে এখন আমরা এই টার্মটা নিয়ে আলোচনা করব, দেখি কি করা যায়। এখানে আমরা গুণ করে দিই 12 ইনটু এই টার্মটাকে এইটার সাথে গুণ করে দিলাম এবং এই টার্মটাকে 5 এর সাথে গুণ করে দিলাম। 12 ইনটু n n স্কয়ার আর এখানে আছে মাইনাস 2n হবে মাইনাস 3n অর্থাৎ মাইনাস 5n আর এখানে 3 দ্বারা গুণ 6 হবে 3 টাইমস 2 প্লাস 6। এই টার্মটাকে আমরা এখন লিখব 5 ইনটু এই টার্ম 5 ইনটু এন স্কয়ার প্লাস এন। সো এখন এটাকে সমাধান করি, 12 এন স্কয়ার মাইনাস 60 এন প্লাস 72 আর এখানে আমরা পাই 5 এন স্কয়ার প্লাস মাইনাস 65 এন আর প্লাস 72 যা আছে তাই থেকে যাবে।
এখানে আমরা লিখব 0 সো এরপরে আমরা কি করব এরপরে আমরা মিডল টার্ম করব মিডল টার্ম করার জন্য কত কত করব এখান থেকে আমরা দেখতে পাই মিডল টার্ম করতে গেলে কত হয় 7n স্কয়ার এই টার্মটাকে মানে মুছে ফেলি সেভেন এন স্কয়ার মাইনাস 56n মাইনাস 9n এই টার্মটাকে আমরা এই আকারে ভাঙে নিতে পারি প্লাস 72 মিডল টার্ম অবশ্য সবারই জানা আছে সো মিডল টার্ম করে আমরা এইভাবে ভাঙে নিতে পারি সো এখান থেকে আমরা কি করি 7nটা কমন নিয়ে নিই 7n কমন নিলে থাকে হচ্ছে n মাইনাস 8 এখানে যদি মাইনাস 9 কমন নিই n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 পাবো অতএব 7n মাইনাস 9 ইনটু n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 পাবো এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব n ইজ ইকুয়াল টু 8 কমা 7 9 বাই 7 এখান থেকে কি n এর মান কখনো ফ্যাক্টোরিয়ালের এই বিন্যাস সমাবেশের অঙ্কে n এর মান কখনো ভগ্নাংশ আকারে হবে না সো আমরা এখান থেকে লিখতে পারি n ইজ ইকুয়াল টু x যেহেতু n এর মান ভগ্নাংশ হতে পারে না তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর